এই মাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যা আমাদের জাতীয় নেতা সড়ক ও পরিবহনের সেতু মন্ত্রী জনাব জনবাহুল কাদের সাহেব উনি আমার সাথে কথা বলেছেন আমরা আমাদের অধিকার আমাদের সম্মান আত্মমর্যাদার রক্ষা করার জন্য আমরা আন্দোলন করছি এই মাত্র এই গতকালকে আমার সাথে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে তো উনিও বলছে যে এই ব্যাপারটা নিয়ে ওনারা দুছু সহসায় আমাদের সাথে বসবেন এবং আমাদের ডাকবেন এই মাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যা আমাদের জাতীয় নেতা সড়ক পরিবহন পরিবহনের সেতু মন্ত্রী জনাব জনবাহুল কাদের সাহেব উনি আমার সাথে কথা বলেছেন উনি সন্ধ্যা সাতটার পরে উনি আমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবেন কথা বলবেন এমনকি আমরা আশাবাদী যে আমার মনে হয় যে যেহেতু সরকারের তরফ থেকে একজন রেসপন্সিবল মানে বলতে পারেন পার্সন যিনি আপনি সেকেন্ড ম্যান বলতে পারেন আমাদের নেতৃত্বে তো উনি যেহেতু আমাদের ডেকেছেন আমরা খুব আশাবাদী যে আমাদের খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি উনি যেখানে বলবে আমরা সেখানে উনি হয়তো মন্ত্রণালয় বলতে পারে ওনার ভাষায় বলতে পারে যেখানে উনি সবারটি ডাকবে হয়তো যদি আমরা হয়তো পাঁচটার দিকে আমরা জানতে পারবো যে উনি আমাদেরকে কোথায় বলব আপনারা যদি মেসেজ পান তাহলে আপনারা সেখানে যাবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমরা তো আমরা তো এখন তো ওনারা ডাকছে আমাদের তো কর্মসূচি যেখানে আছে সেখানেই আছে অর্থাৎ আমরা যে কর্মসূচি দিয়ে রাখছি যে প্রত্যেক স্কিম প্রত্যাহার করতে হবে স্বতন্ত্র বেতন স্কেলটাই এখন আমরা আমরা দেখছি সবচেয়ে বেশি আমাদের সম্মানের তারপরে আমাদের সুপার গেটটা যেটা পনেরো সালে এটা তো আমাদেরকে কমিটমেন্ট করা হয়েছে সেটা ফেরত দেওয়া হোক তাহলে তো আমার মনে হয় আমরা অনেক বেশি অনার্য দাবি করছি না আমাদের সঠিক দাবিগুলো আমরা করছি আমরা অচিরে ক্লাসে যেতে চাই শিক্ষার্থীদেরকে আমরা জিম্মি আমাদেরকে বলা হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে জিম্মি করেছি এটা এই ধরনের তথ্য আমার মনে হয় তথ্য বিকৃতি বলবো কারণ আমরা আমাদের অধিকার আমাদের সম্মান আত্মমর্যাদা রক্ষা করার জন্য আমরা আন্দোলন করছি এমনকি আমাদের রুটি রুজির জন্য আমরা আন্দোলন করছি যে আমাদের যারা নতুন প্রজন্ম যারা শিক্ষকতা আসবে না এই আমাদের আজকে যে শিক্ষার্থীরা আজকে ক্লাসে আমরা বন্ধ করেছি যাদের জন্য তারাও তো শিক্ষক হবে আমরাও তো দুদিন পরে চলে যাব তো সবাই স্বার্থে জাতির স্বার্থে শিক্ষকের স্বার্থে শিক শিক্ষার্থীর স্বার্থে আমরা এই আন্দোলনটা করছি আমরা আমরা চাচ্ছি যে আমরা চাচ্ছি যে প্রত্যেক স্কিম প্রত্যাহার করে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দিয়ে দেয় তাহলে একসাথে প্রত্যেক স্কিমও বাদ গেল স্বতন্ত্র বেতন স্কেল চলে আসলো আর আমাদের যে দু সালে আমাদের সাথে সরকার একটা কমিটমেন্ট ছিল একটা কমিটিও করা হয়েছে যে আমাদেরকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হবে সরি স্পেশাল স্ট্যাটাস যেটা টাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার সেটা হলো যে আমাদেরকে বলা হয়েছে যে সুপার গ্রেড অর্থাৎ সিনিয়র সচিব স্কেলে এটা আপনার তিন বাহিনী প্রধানরা আছেন লেফটেন্যান্ট জেনারেলরা আছেন পুলিশ প্রধান আছেন বিভিন্ন ইয়েতে সিনিয়র সচিবরাও আছেন তো সেখানে আমরা শুধু প্রতীকীয় আমরা আমাদের স্ট্যাটাস চাচ্ছি আমরা আগে ছিলাম সে জায়গায় আমরা আগে ছিলাম যে জায়গায় সে সেটাই আমরা চাচ্ছি আমরা নতুন করে তো কিছু চাচ্ছি না আমরা একই পর্যায়ে আমরা সরকারি কর্মকর্তারা এবং আমরা একই স্ট্যাটাস ছিলাম তো আমাদেরকে অবদমন করা হলো পনেরো সালে সেটা আন্দোলন করে সচিব মর্যাদায় ভর্তি রাখা হলো এবং যখনই ওনারা গেট করলো সিনিয়র সচিব তখন আমরা বলছি ওই পটটা আমরা আমাদের দিতে হবে আমরা তো এক জায়গায় ছিলাম তখন একটা কমিটি করা হলো যে আমাদেরকে এই পদটি দেওয়া হবে কিন্তু অধ্যপতি আজকে নয় বছর হয়ে গেলো আমরা এই পদটি পাই নাই